সকলের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ছোট্ট একটি শব্দ মানবাধিকার, এই ছোট্ট শব্দের মধ্যে একটা মানুষের যতটুকু অধিকার থাকার দরকার, পাঁচটি মৌলিক অধিকার সহ সব অধিকারই আছে। আমরা জানি সমস্ত অধিকারের মধ্যে সেরা অধিকার, শ্রেষ্ঠ অধিকার, বেঁচে থাকার অধিকার। এই মানবাধিকারের সাথে ব্যতিক্রম একটি শব্দ পরিবেশ, একটি শব্দ যোগ করেছেন, যেটি আমাদের বেঁচে থাকার অধিকারের কথা শিখায়। এই অধিকারটি বাস্তবায়ন করার জন্য এই সংগঠন প্রচুর বৃক্ষরোপণ, মানুষের কল্যাণের জন্য, এবং এটি একটি ইবাদত। আমরা নামাজকে ইবাদত মনে করি, হজ যাকাতকে ইবাদত মনে করি, রমজানের রোজাকে ইবাদত মনে করি, কিন্তু মানুষের কল্যাণকে আমরা ইবাদত মনে করি না। মানুষের কল্যাণ যে একটি ইবাদত, আপনারা যা করেন তা যে একটি সেরা ইবাদত, সেটি আল্লাহ পাক বুঝাতে আজানের সময় হাইয়া আলাস সালাম, তোমরা নামাজের জন্য আসো, নামাজ পড়লে হবে না, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য আসো, কল্যাণ ইবাদত, একামত ইয়া হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। পবিত্র কোরআনের মধ্যে 82 জায়গায় ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়লে হবে না, ওয়াতুজ যাকাত, মানব কল্যাণে তোমরা মানুষের মুক্তিতে, অর্থনৈতিক মুক্তিতে যাকাত দাও। আমি একটি কথা বলতে চাই, মানব হলেই মানবাধিকার, আমরা আরবিতে বলি ইনসানিয়ত। আমরা কি মানবাধিকার করার আগে আমরা মানুষ হয়েছি? আমরা কি ইনসান হয়েছি? আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিবর্তন যুগে বসবাস করছি, সমগ্র পৃথিবী উন্নতি হচ্ছে, ফ্লাইওভার, ব্রিজ, রোড, বিজ্ঞান প্রযুক্তির সমস্ত পৃথিবী উন্নতি হচ্ছে, কিন্তু বিজ্ঞানের উন্নতির জন্য আপনাদেরকেও আন্দোলন করতে হবে না, সংগ্রাম করতে হবে না, হতেই থাকবে। আজকে একটি আন্দোলন দরকার আমাদের, সেটি হলো মানবাধিকার আগে মানুষ হওয়া দরকার, ইনসানিয়তের আগে ইনসান হওয়া দরকার। আমরা একটি আন্দোলন আমাদের করতে হবে, মানুষের বিবেককে জাগিয়ে তোলা। আমরা আমি একটি লেখা লিখেছি, ভারতে জনসংখ্যা কমছে, মানুষ বাড়ছে, পরীক্ষার্থী কমছে, শিক্ষার্থী, আমরা এ ক্লাসের জন্য বলছি, শিক্ষার হার বাড়ছে, মসজিদ পাকা হচ্ছে, মাদ্রাসা সুন্দর হচ্ছে, স্কুল বাড়ছে, সবকিছুর উন্নতি হচ্ছে, কিন্তু আমার বিদুরটা, মনুষ্যত্বের কি উন্নতি হচ্ছে? চাল বেজাল, ডাল বেজাল, সবজি বেজাল, মাছ বেজাল, আমার একজন ডাক্তার জানিয়েছেন ফরমালিনও বেজাল, কারণ ফরমালিনের একটি দাম আছে, এটি ব্যবহার করলে খরচ বেশি পড়ে, ফরমালিনের পরিবর্তে লাশ মুছে না, কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। আপনি কেমিক্যাল খেয়ে ডাক্তারের কাছে যাবেন, ওষুধ বেজাল। আমরা ভেজালের বিরুদ্ধে যুদ্ধ করে বেজাল মুক্ত সমাজ করতে পারবো না, বেজাল মানুষের সংখ্যা কমাতে হবে, মানবাধিকারের আগে মানুষের সংখ্যা বাড়াতে হবে, ইনসানিয়ত আমাদের বাড়াতে হবে। এখন সব কিছুই উন্নতি হচ্ছে, আমরা মানুষ উন্নতি হচ্ছি না। সুতরাং পরিশেষে একটি কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন
অগ্নি কুণ্ডে নিক্ষেপ করেছিলেন তখন গিরগিটি দিয়ে ফু দিয়েছিলেন অগ্নি আরো প্রজ্বলিত হওয়ার জন্য ব্যাং দিয়ে ভস্রাব করে দিয়েছিলেন অগ্নি নির্বাপিত হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি কুণ্ড থেকে বেরিয়ে ব্যাঙের কাছে একটি প্রশ্ন করেছিলেন হে ব্যাং তোর ভস্রাবে কি অগ্নি কুণ্ড নির্বাপিত হবে তুই কেন ভস্রাব করতে গেলি সাড়ে চার হাজার বছর পূর্বে ছোট্ট প্রাণী ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামকে যে উত্তরটি দিয়েছিলেন আজকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে আমাদের আদর্শ কথা সেটি হলো আগুন নির্বাপিত হোক আর নাই হোক সেটি আমার বিষয় নয় আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার নৈতিক দায়িত্ব পালন করেছি আপনারা যারা এই সংগঠন করেন এই ধরনের কথা বলার দরকার নেই সবাই সর হয়ে গেছে ঘুষ খায় খারাপ হয়ে গেছে অন্যায় করে আমরাও করব এই নীতিতে বিশ্বাস করবেন না আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করব এই আশাবাদ ব্যক্ত করি আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ